মানুষের অন্তর যদি গুণের সমাহার দিয়ে সঞ্চিত হয় তবে ওই মানুষটা দামি হয়। অন্তরের ভেতরে যদি কিছু দোষ থাকে মানুষটার চামড়া যতই সুন্দর হয় অন্তর যদি কলুষিত হয় তাহলে ওই মানুষটা নিকৃষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আর অন্তর যদি গুণের সংহার দিয়ে সজ্জিত হয় তাহলে এই মানুষটা দেখতে কালো হইলেও এই মানুষটা আসলে ভালো ভালো আর লোকটা কালো হইলে কি মানুষ ভালো বলে না? মানুষটা কালো হইলে কি লোকটা ভালো? কত সুন্দর তাই না? সুন্দর হইলে কি হইব? রাত্রে ঘরে থাকে না, সুস্থ অবস্থায় থাকে না, মাতাল থাকে বেশি, সুস্থ বিবেকে থাকে না, কাল অবস্থায় থাকে বেশি। চামড়া তো সুন্দর কিন্তু ভেতর নিকৃষ্ট, যে কারণে নিকৃষ্ট কার্যাবলী তার অপছন্দনীয়। আর যত বাজে কাজ আছে এগুলো তার ভালো লাগে। মানুষটা দেখতে শুনতে তো ভালো কিন্তু নিকৃষ্ট। মানুষের হৃদয় কাল্পের ভেতরে গুণের সমাহার দিয়ে যদি একটা মানুষের কাল্পকে সুসজ্জিত করতে হয় তবে তাজকিয়াতুন নুফুস, দাওয়াত, তাবলীগ এগুলো, তালিম, তারবিয়া এগুলোর দরকার হয়। শিক্ষা দিয়েই হয় না, শিক্ষা দিয়েই হয় না। শিক্ষা দিয়ে যদি হতো তাহলে শিক্ষিত শয়তান এত হতো না। শিক্ষিত শয়তান আছে না সমাজে? কিছু মানুষ আছে শিক্ষিত কিন্তু হারাম খায়, শিক্ষিত কিন্তু জেনা করে, শিক্ষিত কিন্তু মদ খায়, শিক্ষিত কিন্তু খুনি। আছে না? আওয়াজ করে বলেন আছে না? শিক্ষিত কিন্তু জালেম। আছে না? আওয়াজ করে বলেন আছে না? শিক্ষিত কিন্তু মানুষের ক্ষতি করার জন্য অস্থির পজিশনে যায়। ডেলি একটা ফাঁকা গুলি না মারলে ভালো লাগে না, একটা যে কোনো মানুষের একটা ক্ষতি না করলে এরা রাত্রে ঘুমায় না। এই পদের কিছু লোক আছে, কিছু মানুষ আছে দিনের বেলায় একটা নেক না করলে পরে রাতের বেলায় তার ঘুম ভালো হয় না। রাতের বেলায় 2 রাকাত নফল নামাজ না পড়লে তার পেট ঠান্ডা হয় না। আছে না? নাই। সকাল বেলায় সে চিন্তা করে আজকে কি কি ভালো কাম করছি, আজকে কয়টা ভালো কাম করবো, দান্দা করে কিছু মানুষ আছে। আর কিছু আছে শিক্ষিত কিন্তু সাজ্জা কাজ্জা একেবারে সুন্দরভাবে বাইর হয় কিন্তু চিন্তা করে যে আজকে কারে কামটা কারে কম যায়, কার ক্ষতিটা করে দেওয়া যায়, এরকম ধান্দা যারা হৃদয়ে লালন পালন করে এরা সূরাতান দেখতে সুন্দর হইলেও আসলে এগুলা নিকৃষ্ট। এই নিকৃষ্ট যারা, যাদের ভেতর সুন্দর, এই মানুষগুলা আল্লাহর কাছে পছন্দের না। আল্লাহর কাছে পছন্দের হলো যাদের ভেতর উৎকৃষ্ট। মানুষের ভেতর যে উৎকৃষ্ট হবে, মানুষের হৃদয় যে সুন্দর সুন্দর সিফাতের দ্বারা সুসজ্জিত হবে, এর জন্য দরকার নসিহত, এর জন্য দরকার তালিম, এর জন্য দরকার তারবিয়াত, এর জন্য দরকার দাওয়াত, এই যে দাওয়াত, এর জন্য দরকার মানুষকে মাসায়েলের প্রশিক্ষণ, আমলের প্রশিক্ষণ, এর জন্য দরকার তরবিয়াতি নিজাম, তরবিয়াতি সিস্টেম। যার ভেতরে একটা মানুষ কিছু সময় চললে তার ভেতরটা পাকসা হয়ে যাবে, ভেতর পবিত্র হয়ে যাবে, ভেতর ভালো হয়ে যাবে, তো মানুষটা আল্লাহর কাছে ভালো হয়ে যাবে। ভেতর খারাপ যার রবে, দেখতে শুনতে যতই ভালো হোক আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যাবে। এ কারণে এই মানুষের ভেতরের যে সকল দোষ আছে, যে দোষগুলো থেকে মানুষদেরকে পাকসাফ হওয়া দরকার, সবগুলো দোষের আলোচনা না, আজকে একটা দোষের আলোচনা করব। এমন একটা দোষ আছে যেই দোষটা মানুষের হৃদয়ে থাকবে আসমানের মালিকের কাছে এই বান্দাটা নিকৃষ্ট হয়ে যায়। আর যদি এই দোষ থেকে বান্দাটা মুক্ত হয়ে যায় তাহলে আল্লাহর কাছে সে উৎকৃষ্ট হয়ে যায়। এমন একটা দোষ যে দোষে দোষী হলে শয়তানের কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহর কাছে অপ্রিয় হয়ে যায়। আর এই দোষটার থেকে মুক্তি পেয়ে গেলে, এই দোষ থেকে সুস্থ হয়ে গেলে আল্লাহর কাছে এই বান্দাটার দাম অনেক বেড়ে যায়। ওই রকম একটা আত্মিক দোষ, আত্মার দোষ, কলবের দোষ। একটা দোষ হলো অহংকারের দোষ, অহংকারের বিমারি। অহংকার মানে নিজেরে ভালো মনে করে। অহংকার মানে কি বলেন? বলেন, শুনতেছেন? আওয়াজ শোনা যায়? আল্লাহ শোনা যায়? কারা কারা শুনেন? হাত তোলেন তো দেখি। দুনো হাত তোলেন, দুনো হাত তোলেন, সুন্দর করে তোলেন। আঙুলগুলো খুলেন তো দেখি, নাড়া চাড়া দেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এর চেয়ে ধরে বলেন না, সবাই বিনা সমস্যায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। কি বললাম? দোষটা অহংকারের দোষ। অহংকার কি দোষ না গুণ? এই অহংকার কি দোষ না গুণ? কিরকম দোষ? কেউ যদি অহংকারকে নিজের ভেতরে জায়গা দেয়, এটা কত বড় জঘন্য কবিরা গুনাহ। আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহর প্রিয় লিস্ট থেকে তার নাম কেটে দেয়। যদি কেউ ভিতরে খালি কি জায়গা দেয়? অহংকার জায়গা দেয়। অহংকার মানে হলো নিজেকে ভালো মনে করা, নিজের বড় মনে করা, নিজেকে দামি মনে করা, এটা হলো অহংকার। এই অহংকারের দোষ যদি কারোর ভিতরে আসে, কেউ যদি অহংকারী হয়, আল্লাহর কাছে সে অপছন্দনীয় হয়। আল্লাহ তাআলা বলেন এই সাবধান আল কিবরিয়া ও রিদাই। আল্লাহ তাআলা বলেন সাবধান, অহংকার গুলো আমার চাদর। সাবধান, এই গোলাম আমার চাদর নিয়ে টানাটানি করবি না। অহংকার এটা কার চাদর? অহংকার কার শান? বলেন আওয়াজ করে, কার শান? অহংকার কার শান? অহংকার কার চাদর? আল্লাহ বলে অহংকার গুলো আমার চাদর, সাবধান আমার চাদর নিয়ে তোরা টানাটানি করবি না, অহংকার করবি না। অহংকার যদি কেউ করে সে আল্লাহর কাছে নিকৃষ্ট হইতে 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 এক পর্যায়ে সে মালরুন হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। যেমন আজাজির ইবলিস, সে মুআল্লিমুল মালায়েকা ছিল, অহংকারের রোগে রোগী হওয়ার কারণে সে মালউন হয়ে গেছে, লানতের তক্ত তার গলায় চলে গেছে। এই অহংকারের বিভিন্ন পদ্ধতি আছে অহংকার প্রকাশের। অহংকার প্রকাশের একটা পদ্ধতি হলো মুখে প্রকাশ করা অহংকার, মানে মুখে ফডর ফডর বলা, হ্যাঁ যা চিনস, এটা একটা অহংকার। এই আমার চিনস আমি কারপুর বলে না, জারি মেরা আই চিনস নাকি, চিনস কি আমি কারপুর, চিনস আই চিনস আমি কে। মুখ দিয়া অহংকার করা, নিজেকে নিজে বড় বলে পেশ করা। আরে এই এলাকায় আমি ছাড়া আর ভালো মানুষ নাই, নিজেকে ভালো করে পেশ করা, মুখ দিয়া অহংকার করা, বাক্য উচ্চারণের ভেতরে অহংকার করা। মুখ দিয়া অহংকারের শব্দ উচ্চারণ করা, এটা আল্লাহ পাকের কাছে অপছন্দের। আর একটা হলো মুখ দিয়া অহংকার করে না কিন্তু ভাব দিয়া অহংকার করা, মানে অহংকারীর একটা ভাব তার চলাফেরার ভিতরেও আছে। তার কথাবার্তার ভিতরে আছে, তার বাপের ভিতরে আছে। সালাম দেওয়া হয়তো অন্যদিকে রুম চায় বাপ ধরছে মনে করেন এমনি হাঁটতেছে যে কাউরে সে পাত্তা দিতেছে না, খট 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 করে জুতার আওয়াজ হইতেছে আর টাই টুই জাগি জাগি দিয়ে সুন্দর করে হাঁটতেছে, পাঞ্জাবি টাঞ্জাবি মাঠ দিয়ে হাঁটতেছে যে আর একজনের লাগে ধাক্কা দিয়ে ফালায় দিবে। মোটর সাইকেলে পয়সা রয়েছে এমন ভাবে পিকআপ টানতেছে আর কেউ সাইড নাই, কেউ যদি সাইড না দেয় তো তার দিকে চোখ দিয়ে অহংকার করে, মুখ দিয়ে কিছু কয় না কিন্তু এমন ভাবে তাকায় যে চিনস না রে রাস্তার কারে ধাক্কা দিতেছস, হ্যাঁ চিনস না, ভাব ধরছে চোখ দিয়ে অহংকার করেছে, অহংকারীর ভাব ধরেছে, মুখের অহংকার ভাবের অহংকার, এই দুটা যাদের ভিতরে পাওয়া যায় তারা নিকৃষ্ট অহংকারী, তাদের ভিতরে অহংকার, মুখেও অহংকার, আচরণেও অহংকার, যে অহংকার ইবলিস শয়তানের ভিতরে পাওয়া গিয়েছে। আল্লাহ তাআলা ইবলিসকে যখন বলেছিলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ইবলিস তখন মুখে অহংকার করে বলল আনা খায়রুম মিনহু, আমি আদমকে কেন সিজদা দিব, আদমের চাইতে আমি ভালো। মুখে বলছে, শুধু এতটুকু বলেই ক্ষান্ত হয় নাই, সে যে ভালো এর উপরে সে যুক্তি পেশ করেছে, সে বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন আর আদমকে মাটি দিয়ে বানাইছেন, আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, আগুনের তৈরি আমি কেন মাটির সিজদা দিব, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো, সুতরাং আমি সিজদা দিতে পারলাম না। আবা সিজদা দিতে সে অস্বীকৃতি জানালো, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং সে কাফের হয়ে গেল। অহংকারের কারণে এই ইবলিস এমন মালরুন হয়ে গেল যে মুআল্লিমুল মালায়েকার পথ থেকে ছিটকে সে জমিনে পড়ে গেল, লানতের তখত তার গলায় চলে গেল। গুনাহ কি ছিল? অহংকার। গুনাহের কারণে তারই অধপতন। এজন্য মুমিন তার হৃদয়ের ভেতরে অহংকার রাখবে না, সে অহংকারীর মতন কথা বলবে না, অহংকারীর মতন আচরণ সে করবে না। মুমিন মুতাওয়াজি হবে, বিনয়ী হবে, বিনয়ের চলাফেরা করবে, নমনীয়তা আদর্শ হিসেবে গ্রহণ করবে, নমনীয়তার আদর্শ লালন করবে আর তাকাব্বুর বড়ত্ব অহংকারী ভাব এটা নিজের থেকে সরাবে। মুমিন এই দোষটা নিজের ভেতরে জায়গা দিবে না, এটা আল্লাহ পাকের নির্দেশ, কারণ আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক মুখে অহংকারীর কথা কয় তারেও পছন্দ করেন না, আল্লাহ পাক অহংকারীর ভাব ধরে চলে তাকেও পছন্দ করেন না। লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, এমনকি আল্লাহ তাআলা মানুষ যদি তার হৃদয়ের খুব গোপন জায়গায় কলবের ভেতরে অহংকারকে লালন পালন করে তাও আল্লাহ এটা পছন্দ করেন না। কিছু মানুষ আছে তাদের মুখেও অহংকার নাই, তাদের কাজেও অহংকার নাই, আছে কিন্তু ভিতরে ভিতরে অহংকার আছে। ভিতরে হলো এমনিতে মিষ্টি মিষ্টি কথা বলে বিদায় করে দেয়, কিন্তু ভিতরে ভিতরে কয় ১২টা বাজে ১৩টা জুলাই দিনের ভিতরে চিনস না, ভিতরে ভিতরে বলে। আছে না এরকম? এই খাসিলতের মানুষ আছে না? এমনি যাইবেন সামনে দেখবেন খুব রসিন রসিন আলাপ করতেছে, মুখের ভিতরে লাগে দিনে রসগোল্লা ঢুকাই দিয়ে রাখছে, এইরকম রসালো আলাপ সালাপ করতেছে, আর যাইবেন খালি হাত কসলাইবো আপনারা না জানি কি সম্মান করতেছে এরকম একটা ভাব দেখাইবো কিন্তু ভিতরে ভিতরে হলো কত ধানে কত চাল কাল কেটে এটা ভিতরে ভিতরে বলতেছে যেই লোকটা ভিতরে ভিতরে বলে কত ধানে কত চাল দেখায় দিমু রে জিনিসটা কি চিনলি না আমারে ভিতরে ভিতরে বলে যদি ভিতরে এমন অহংকার কেউ লালন পালন করে তো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ তাআলা এমন অহংকারীকে পছন্দ করেন না তার এই সুপ্ত অহংকার পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু একজন দেখেছেন তিনি কে আল্লাহ যিনি ইয়ালামু বিযাতিস সুদূর মানুষের হৃদয়ে গভীর জায়গায় লুকায় থাকা গোপন জিনিসও একজন জানেন যেই গোপন জিনিস কেউ জানে না পৃথিবীর কেউ জানে না কিন্তু ওই গোপন জিনিসটাও জানেন একজন তিনি কি আওয়াজ করে বলেন আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কি এই কারণে হৃদয়ের গভীর জায়গায় কোন সময় তাকাব্বুর অহংকারকে জায়গা দেওয়া যাবে না অহংকারী হওয়া যাবে না কারণ আল্লাহ তাআলা অহংকারীকে অপছন্দ করেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন এমন তাকাব্বুর অহংকারকারী বান্দাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন পছন্দ করেন না এ কারণে এটি একটি স্বভাব প্রজন্ম মুমিন মুসলমান নওজোয়ান তোমার জন্য এটি একটি স্বভাব হে মুহতারাম হাজিরিন ভাইজান মুরব্বি আপনার জন্য আমার জন্য এটা একটি স্বভাব যে আমরা আমাদের হৃদয়ের ভিতরে গোপন জায়গায় এমন কোন অহংকার জায়গা দিলে আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন না অহংকার নিজের হৃদয়ে জায়গা দেওয়া যাবে না এখন আলোচনা হলো যে অহংকার মানুষের হৃদয়ে হয় কি কি কারণে মানুষ অহংকার করতে পারে অহংকার কখনো কখনো মানুষ তার রূপ সৌন্দর্যের কারণে করে কারণ চেহারা ছবি যদি দেখতে ভালো হয় হে নিজে নিজেই নিজের চেহারা আয়নায় দেখে আর কয় আমি তো নায়ক এরকম ভাব নিজের চেহারা নিজে দেখেই নিজের খুব ভালো মনে করে তখন তার পরিচিত আরো 15 জন যারা যাদের গঠন সুন্দর না দেখতে কালা মার্কা খাটো মার্কা ফিকা ফিকা সুন্দর না আছে না অনেকের ফিগার ভালো ফিগারটা ভালো রংটা সুন্দর চেহারার কালারটা সুন্দর গঠন সৌন্দর্য তার ভেতরে আছে রূপ লাবণ্য তার ভেতরে আছে এইটার গরমে হে নিজের কিং খান বা কিং খান আছে না নায়ক কিং খান 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 ভাব নিজের ওই রকম নায়ক নায়ক মনে করে এবার কেউ যদি তারে সালামাল কেউ দেয় সে শুনে না হাত বাড়া দিলে ধরে না মুসাফা করতে চায় না একটা ভাব এই ভাব আল্লাহ তাআলা ফখুরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না কখনো রূপের অহংকার কেউ করবে না কারণ রূপ সৌন্দর্য তো আল্লাহ চেয়ে দেখেন না আশ্চর্য বিষয় হলো ঘরের ভেতরে যদি আপন ভাই বেরাদারের ভেতরেও কেউ কালা সুন্দর হয় মনে করেন তিন বোন এর ভেতরে একটা একটু দেখতে শুনতে বেশি ভালো এইটা অন্য দুই আপন বোনের সাথে অহংকারে লিপ্ত হয়ে যায় এই রূপ সৌন্দর্যের কারণে বাকি আর দুই বোন রে মনে করে যে তোরা কোন দামি তোরা 3 নম্বর মাল আমি 1 নম্বর আমার জামাইটাও ভালো হলো আমার সবকিছু ভালো হলো সব এই একটা ভাব রূপ সৌন্দর্যের কারণে তার ভেতরে জায়গা হয় মানুষের এই রূপ সৌন্দর্যের কারণে দেখে না, আল্লাহ মানুষের সব তাকায় দেখে, যার কলব সুন্দর আল্লাহর কাছে তার দাম বেশি। আল্লাহু আকবার বলে, আল্লাহর কাছে তার দাম বেশি। এ কারণে সরকার বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم حبيب كبرياء سرور العالم محمد رسول الله صلى الله عليه وسلم إرشاد করেন আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তোমাদের বাহিরের এই রূপ সৌন্দর্য রূপ লাবণ্যর নজর করে তাকায় দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের সুরত তাকায় দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তরটা কেমন, তোমাদের অন্তরের ভেতরে তাকাব্বুর আছে না তাওয়াজু আছে। যদি কারো হৃদয়ের ভেতরে তাকাব্বুর আর অহংকার হয় আল্লাহ পাকের কাছে মুতাকাব্বিরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, অহংকারীকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। কিন্তু যদি কারো ভেতরে অহংকার না হয়ে যদি তার ভিতরে নম্রতা ভদ্রতা জায়গা পায়, ভদ্রতা নম্রতার আল্লাহর কাছে এত দাম, নম্র ভদ্র যারা গুণী গুণী বান্দা তাদের নাম আল্লাহ তাআলা আসমানে আল্লাহর পছন্দের গোলামের লিস্টে উঠায়া দেয়। আসমানে আল্লাহর পছন্দনীয় বান্দাদের একটা লিস্ট আছে। দুনিয়া সরকারের কাছে যেমন পছন্দনীয় বান্দার লিস্টি আছে, নাস্তিক মুরতাদের কাছে যেমন পছন্দনীয় কুকর্ম সম্পাদনকারীদের লিস্টি আছে, আল্লাহর কাছেও নেককারদের লিস্টি আছে, বদকারদের লিস্টি আছে। নেককারদের লিস্টি, তাদেরকে জান্নাত দেয়া হয়, জান্নাতি হিসেবে ঘোষণা করা হয়, ফেরেশতারা তাদেরকে জান্নাতি হিসেবে চিনতে থাকে। বদকারদের দৃষ্টি, যারা বদকার হয় আজরাইলও তা করে চিনে যে ওরা আল্লাহ অপছন্দ করে, তখন ওর রূহ কবজ করার জন্য একেবারে মাছি মারতে কামান লয়ে যায়, মাছি মারতে তখন কি লয়ে যায়, কামান লয়ে যায়। কারণ এ যে আসলে ইবলিস শয়তান নাম্বার 1, এটা সবাই জানে, আল্লাহও জানে, আল্লাহ বুঝাও দিয়েছে। নেককারের যেমন দৃষ্টি আছে, বদকারের ওরকম দৃষ্টি আছে। সরকারের কাছে চোর ডাকাতের যেমন দৃষ্টি আছে, দানশীলের একটা দৃষ্টি আছে, ভালো মানুষের একটা দৃষ্টি আছে, বদকারের একটা দৃষ্টি আছে। আল্লাহর কাছেও নেককারেরও দৃষ্টি আছে, বদকারেরও দৃষ্টি আছে। তবে আল্লাহর আকাশের খাতায় নেককারের লিস্টে তাদের নামও আল্লাহ উঠায় যে এই লোকগুলা ভালো, যাদের চলাফেরার ভেতরে তাকাব্বুর নাই, যাদের চলাফেরার ভেতরে কি নাই, অহংকার নাই। অহংকার নাই, পোশাক পরছে এটারও অহংকার। আমার সাথে একজনের দেখা, সে আমার হুজুর আল্লাহ দিলে গায়ে যা দেখেন হুজুর সব ব্র্যান্ডের মাল, মানে কাপড়েরই অহংকার। একটা গেঞ্জি একটা মোজা এগুলো আমি ব্র্যান্ডে পরি সবসময়, মানে এটা বলার ভিতরে একটা তাকাব্বুর টপকে টপকে পড়ছে। হে ব্র্যান্ডের মাল ছাড়া কোনো কিছু গায়ে দেয় না, ফুটপাতের জিনিস না, ফুটপাতের ব্র্যান্ডের মাল, অহংকার। তার জুতাটা ব্র্যান্ডের, তার গেঞ্জিটা ব্র্যান্ডের, তার শার্টটা ব্র্যান্ডের মাল, বাংলাদেশি মার্কেট থেকে কিনা না, এইটার একটা গরম অহংকার। মইরা গেলে ওই টাকায় দেওয়ায় কবরে রাখবে না, আগুন জ্বালায়া দিবে তোমাকে, কাফন কাফন আদা মরকিন কাফন। এ কারণে আল্লাহ পাকের কাছে এই গর্ব অহংকার পছন্দের না। বড় বড় কদমে যারা হাঁটে আল্লাহর কাছে তারা পছন্দের না। এ কারণে আল্লাহ তাআলা বলেন জমিনে বিনয়ের চলাফেরা করো, তাহলে আমার পছন্দের বান্দার লিস্টে তোমার নাম উঠায় দেওয়া হবে। আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. رحمن غلامير আখলাক চারিত্রিক নমনীয়তার বিশেষ দুইটি সিফাত আল্লাহ আল্লাহর কালামে বর্ণনা করে বলেন, আমার পছন্দের গোলাম হলো তারা যারা হাঁটা চলার ভিতরে নম্র। এই কারণে আমাদের বুজুর্গ হযরতগণ হাঁটা চলায় নম্র ছিলেন। আমাদের বুজুর্গরা মুখ উঠায় হাঁটতে পারে নাই, মাথা উঠায় হাঁটতে পারে নাই। আমাদের বুজুর্গরা গর্দান নিচু করে হাঁটতে 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 গাড় বাঁকা হয়ে গেছে। যেমন হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিচা হয়ে হাঁটতে হাঁটতে গাড় বাঁকা হয়ে গেছে। উজানির হযরত রহমাতুল্লাহ আলাইহি নিচা হয়ে হাঁটতে হাঁটতে গাড় বাঁকা হয়ে গেছে। আমার উস্তাদে মুহতারাম আব্দুল হাই পাহাড়পুরী রহমাতুল্লাহ আলাইহি, যার কাছে বুখারী পড়েছি, সব সময় মাথা নিচু কইরা নমনীয় হাঁটা হাঁটতে 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 হুজুরের গর্দান বাঁকা হয়ে গিয়েছিল। ক্লাসে বসে থাকলেও মাথা উঠায় কথা বলতে পারতেন, এই নিচের দিকে তাকায় তাকায় কথা বলতেন। নমনীয়তা, নম্রতা, ভদ্রতা আল্লাহর পছন্দের সিফাত। কিসের গরম দেখাও তুমি? গরম এত গরম, গরমি ভালো না, গরমি ভালো না, নরমি আল্লাহ পাকের কাছে পছন্দ। এ কারণে কেউ যদি গরম হয়ে তোমাকে গালি ছাইলে দেয়, তাহলে গালি জবাবে পাল্টা গালি দিবা না। পাল্টা গালি না দিয়ে শান্তির দোয়া করা, এটা নমনীয়তা। এটা কি নমনীয়তা? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা খাতাবাহুল জাহিলুন ক্বালু সালামা। মূর্খতার কারণে আমার প্রিয় গোলামদেরকে কেউ যদি গালমন্দ করে, তারা পাল্টা গালি দেয় না, তারা শান্তি দোয়া করে। ক্বালু সালামা, তারা তখন শান্তি কামনা করে, শান্তির দোয়া করে। এই কারণে কিন্তু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম সাহেব, এই যারা সুন্নতের পাবন্দ জিন্দেগি আলেম ওলামা, এরা নম্র, এরা নম্র, এরা নম্র। এদেরকে গাল দিলে তারা পাল্টা গালি দেয় না, হাক ডাক নিয়ে চলে না। নমনীয়তা, চলাফেরার ভিতরে একটা নমনীয়তা। কেউ যদি তাদের গালি দেয় তো তারা ধৈর্য ধরে। আরে জন্ম নিছে সেদিন, হেরে কয় রাজাকার, এটা গালি দিছে না, তারপরেও কয় ঠিক আছে খুশি হয়েছেন তো আপনি রাজাকার, ঠিক আছে আপনি খুব ভালো, আপনি ভালো। ওই যে একজনে কয় তুই গুখা গুখা, কয় না আপনি চিনি খান চিনি খান চিনি খান। এই হের ভেতর যেমন তার ব্যবহার হয়েছে, একজনের ভেতর ভালো, তার ব্যবহারটা হয়েছে ভালো, তারে দিতেছে গাল, আর সে শান্তির দোয়া করতেছে। ঘুষি মারছে, ঘুষি মারছে, আঙ্গুলে ব্যথা পাইছে কিনা, ভাই হাতে ব্যথা পাই নাই তো, কেন আমি লোহা লাগলেন কাজ করি তো, হাতটা খুব শক্ত, ঘুষি মেরে ব্যথা পেয়েছে তো আঙ্গুলি টাইনে দিতেছে উল্টা। এটি আখলাক, এগুলো আখলাক, আখলাক এটা নবীদের সিফাত, সিদ্দিকদের সিফাত, সালেহীনদের সিফাত, নেককারদের সিফাত, নেককারদের গুণ। নেককারদেরকে গালি দিলে তারা পাল্টা গালি দেয় না, ফেতরাখোর হইলে তাদের ঘুষখোর হয় না, মানে গালি দিলে পাল্টা গালি দেয় না। তাদের ঘাড় মটকে দিতে চাইলে, হাত ভেঙে দিতে চাইলে তারা হাত ভাঙতে হুমকি দেয় না। তাদের খেলতে বললে তারা খেলতে চায় না। নম্রতা, ভদ্রতা, নমনীয়তা আদর্শ, আদর্শ, এটা আদর্শ। বেশি গরম ভালো না, নরম নরম নরম। এ কারণে নমনীয়তাকে লালন পালন করুন, ভদ্রতা নমনীয়তার আদর্শে আদর্শিত হয়ে যান, তাহলে আসমানে আল্লাহর প্রিয়দের মিষ্টি নাম চলে যাবে। আল্লাহু আকবার বলে সুন্দর গাড়িতে বসে আছে, এটার একটা অহংকার। এই সমস্ত কারণে মানুষের হৃদয়ের ভিতরে অহংকার জায়গা হয়। ভালো একটা পদে আছে, এর একটা অহংকার আছে। ভালো একটা চেয়ারে আছে, ভালো একটা পদ, এই পদের একটা অহংকার আছে। আর একজনের কিছু মনে করতে চায় না, পদের কারণে মানুষ অহংকার করে। এই কোন প্রকারের অহংকার আল্লাহ পাকের কাছে সমাদৃত না, কারণ দম ফুরাইলে ঠুস, দম ফুরাইলে কি ঠুস, এর রূহ বাইরে গেলে ঠুস। তোমার গর্বি, তোমার তাকাব্বুর, তোমার বরত্ব সব শেষ। অনেকের ভেতরে শিক্ষার কারণে অহংকার জমা হয়। শিক্ষিত হয়েও যারা অহংকারী হয়, ওগুলোই শিক্ষিত নামে শয়তান হয়। যারা শিক্ষিত হয়েও কি হয়, অহংকারী হয়। অহংকারী শিক্ষার কারণে মানুষের ভেতরে অহংকার আসে। একটা শিক্ষিত মানুষ মনে করেন যে তার অনেকগুলো সার্টিফিকেট আছে, এবার একই সাথে কাবাডি খেলছে ছোটবেলায়, ছোটবেলায় একই সাথে কাবাডি খেলছে, একই সাথে ডাইগুলি খেলছে, একই সাথে লুডু খেলছে। এই খেলার সাথীটাকে পর্যন্ত সার্টিফিকেটের গরমে ভুলে যায়। দেখা করতে গেলে তোর না আমি দেখছিলাম রে, তোর বাড়ি কই যেন রে, আসলে কিন্তু সব জানে, যাই না শুই না, নাচিনার ভান করতেছে। কিসের কারণে নাচিনার ভান করলাম? তুমি শিক্ষিত হয়েছে এজন্য, তোমার পিতার কিছু অর্থ আছে, তোমাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পয়সা খরচ করে পড়ালেখা করাইছে। আর ওর বাবা রিকশাওয়ালা, ছেলেবেলায় তো খেলার সাথে ছিল, ওর বাবার টাকা নাই, এই কারণে ও ব্যাংকারি চাকরি করছে। এই তো তুমি হলো একেবারে শিক্ষিত হিসেবে চেয়ারে বসে গেছো, আর সে অশিক্ষিত হিসেবে ভ্যানগাড়ি চালাইতেছে। এই ভ্যানগাড়ির চালক যদি না থাকতো, তাইলে শিক্ষিত তোমার চাইলে বুঝা তোমার দেওয়া লাগতো, তোমার দেওয়া লাগতো। আল্লাহ তাআলা পদে একটা মানুষকে খাটো করে একে অপরের চলাফেরাকে ফাদদালনা বাযুকুম আলা বাযুক, আল্লাহ তাআলা একে অপরের উপরে প্রাধান্য দিয়ে মানুষের স্বাভাবিক জীবন যাত্রাকে সুন্দর করেছে। যেখানে মাওলা পাক মানুষের স্বাভাবিক জীবন যাত্রাকে সুন্দর করলেন, এই ব্যবধান করে তুমি এই ব্যবধানের গুটি হাতে পেয়ে অহংকারী নাম্বার 1 হয়ে গেলা, তাইলে তুমি নিকৃষ্ট। তোমাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, তুমি আল্লাহর কাছে পছন্দের না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, এমন অহংকারীকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। পদে আসি, পদে, আরে পদ এটা কোনো ভালো জিনিস না, পদ এটা বিপদ। এমপি সাহেব হইছে মনে করেন এটা খুব ভালো জিনিস, এটা বিপদ। মন্ত্রী হয়ে গেছি মনে করেন, মন্ত্রী সাহেব হয়ে গেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমারে বলছে মনে করেন কথার কথা যে আপনারা মন্ত্রী বানাই দিলাম, আজকে মন্ত্রী হয়ে গেছি মনে করেন। কারণ কে মন্ত্রী হবে তো এই আগের দিন ঘুমের সময় জানে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী কারণ লাগে এত খুশি খুশি করে চলে না। যদি খুশি খুশি করে চলতো, তাহলে কমিস আমাদের শিখে শিখিত। ওই কালকে কে মন্ত্রী হইবে এটাও কেউ জানে না, মনে করে না আমারই লাগে বলে তুই মন্ত্রী। তাই আমার যে মন্ত্রী বানাইলো, এই মন্ত্রিত্বের চেয়ার পায়া উঠে উঠলে চলবে না, পয়সা উঠলে চলবে না। দম ফুরাইলে কাউকে কলা গাছে চাইতে নিকৃষ্ট, কলা গাছে নিকৃষ্ট হয়ে যাব আমি, আমার কোন মূল্য থাকবে না। রূহ বাইরে কাফনে পেঁচানো লাশ। এই কারণে নেতৃত্বের গর্ব না, ওই যে সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন, কিন্তু এর জন্য অহংকার করে না। গর্ব না, গর্বিত না। খলিফাতুল মুসলিমিনের খাতায় ওনার নাম, কিন্তু উনি রাতের বেলায় খালি পায়ে হাঁটতেছে, মদিনার গলি দিয়ে খালি পায়ে হাঁটে। রাতের বেলায় হযরত ওমরের লগে মুলাকাত, হযরত ওমর বলেন আবু বকর আমিরুল মুমিনিন হয়ে খালি পায়ে হাঁটতেছেন কেন? পায়ে জুতা নাই, আরবের পাহাড়ি জমিন, কণ্ঠকাকীর্ণ পথ, ধারালো পাথরের আঘাতে আপনার পা ছিদ্র হয়ে যেতে পারে। এই অন্ধকারের ভেতরে খালি পায়ে হাঁটতেছেন কেন? কই যান, একটা বুড়ির খেদমত করি। খালি পায়ে হাঁটতেছেন কেন? আপনার কি জুতা নাই? ও আমিরুল মুমিনিন, আপনার কি জুতা নাই? এই যে আমি ওমরের জুতা জোড়া আপনারা দিলাম, এটা পায়ে দিয়ে হাঁটেন, পাথরের আঘাতে পা ক্ষত হয়ে যেতে পারে। হযরত আবু বকর বলে, না ভাই ওমর, তুমি কি মনে করেছো আমার বুঝি জুতা নাই? নারে ওমর, আমার জুতা আছে, কিন্তু নিঝুম রাতের আধারে আমি জুতা পায়ে মদিনায় হাঁটি না ইচ্ছে করে। কারণ হলো রাতের নিঝুম নীরবতায় আমার খরমের আওয়াজে যদি মদিনার ঘুমন্ত কোনো বৃদ্ধা অথবা বৃদ্ধের ঘুম ভেঙে যায়, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা যদি আমাকে ডেকে বলে, আবু বকর খলিফাতুল মুসলিমিন হয়ে খরমের আওয়াজ দিয়া আমার বান্দাদের নিদ্রা নষ্ট করেছিলি কেন? বলো না ওমর, আমার মতো আবু বকরের কি আল্লাহ পাকের কাহার আর জালালের সামনে দাঁড়ায় কোনো কথা বলার মতো সাহস কি আমার আছে? আমার ওই সাহস নাই, হিম্মত নাই। এই কারণে মদিনায় রাতের বেলায় আমি জুতা পায়ে হাঁটি না, জুতা পায়ে হাঁটি না। তুমি অফিসার, এই কারণে তুমি বাজারের ব্যাগ হাতে নিয়ে শরণ পাও। নিজে কখনো বাজারের ব্যাগ হাতে লও না। আমি এটা বস মানুষ, সার মানুষ, খতিব মানুষ, মুফাসসিরে কোরআন মানুষ, আমি কিভাবে বাজারের ব্যাগ হাতে লব? কিন্তু তুমি এই গর্ব অহংকার করে বাজারের ব্যাগটা হাতে নিলা না। কিন্তু হযরত ওমর, আধা জাহানের যিনি খলিফাতুল মুসলিমিন, আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী থরথর করে কাঁপে। ওমরের আঙ্গুলের হেলনে অর্ধ জাহান হেলে। এই ওমর কিন্তু ঠিকই নিজের পিঠে আটার বস্তা লইয়া ক্ষুধার্ত পথিকের খিদমতে হাজির হয়ে যায়। গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন হয়ে আটার বস্তা কেন আপনি বহন করবেন? আটার বস্তাটা আমার পিঠে দেন, আমি বহন করে লয়ে যাই। হযরত ওমর বলে, আমিরুল মুমিনিন হইলাম আমি, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা আমারে জিজ্ঞাসা করবে, ফুরাত নদীর কোনায় যদি কোনো কুকুর পানির অভাবে মারা যায়, আমি ওমরকে এর জন্য আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে। যেখানে আমি হব জিজ্ঞাসিত, সেখানে আমার বোঝা তুই হাঁটবি কেন? এত ফোড়াঙ্গি বানা আমার লাগবে না, আমি নিজেই আটার বস্তা বহন করে লয়ে যাব। যাররা তাকাব্বুর নাই, মুতাওয়াজি তাওয়াজু ইনকিসারি, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। অহংকার ঝাইরা মুইসা সাফ কইরা কেউ যদি নিজের ভেতরে তাওয়াজু ইনকিসারি জায়গা দেয়, তাহলে আল্লাহ পাকের কাছে সে পছন্দের বান্দা হয়ে যায়। এই অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যার ভেতরে ক্ষমতার অহংকার, যার ভেতরে রূপের অহংকার, যার ভেতরে অর্থের অহংকার, যার ভেতরে মান মর্যাদার অহংকার, এমনকি কারোর কারোর ভেতরে আমলের অহংকার, আমলের অহংকার। হুজুর ছাল লাগাইছে, তারপর হে ছাল লাগাইছে, এই জন্য আলেম রেজি গাইতেছে ছাল লাগাইছে। তিন চিল্লা না লাগাইলে তো মৌলবি সাহেব হইবেন না। হের যে তসবিহাত আর নফল ইবাদতের ধাক্কায় আরেকজনকে হের মানুষ মানুষ সেই পীরের তসবিহ আদায় করে, আবিন ইশরাক করে। এ কারণে সারাক্ষণ কোরআন নিয়ে বসে শত শত ছাত্রকে যে হিফ করাইতেছে তারাও যায় জিগায় আজকে তো আওয়ামিনটা পড়লেন না, আওয়ামিন বললো না, এটা ছায়া দেখছ মগাজে না কোথাকার, হে যে শত শত ছাত্রর সবক লইতেছে কোরআনের সবক, এটা ছায়া দেখ না। আওয়ামিন সবার কাজ, আওয়ামিন সবসময় সবার, আওয়ামিন হলো তোমার মতো লোকের যে কোরআন শরীফ পড়তে পারো না। হে বাস্তবিক তো তার তার হ্যাঁ, তবে আমাদের আকাবির বুজুর্গরা ইলমের সাথে আমলের আধিক্য যাদের ভিতরে পেয়েছেন তাদেরকে ইলম ও আমলের সংযোগ স্থাপন হয়ে গেলে তারা সিদ্দিকের মাকাম হাসিল করে ফেলে। তুমি তো শুধু আমল শুধু আমল, এটা সালেহ হইতে পারবা, সিদ্দিক হইতে পারবা না। আর যার ভিতরে ইলম পাশাপাশি আমল দুইটার সমন্বয় ঘটে গেছে সে শুধু সালেহ না, সে এক পর্যায়ে সিদ্দিক হয়ে যাবে। এই কারণে কখনো আমলের গর্ব নাই। জিকির করেন মিয়া, এই জিকিরের তাকাত করে আরেকজনকে আপনার দোজখী দোজখী মনে করেন, হ্যাঁ এইরকম ভাব রাখা যাবে না। আনা খাইরুম মিনহু, আমি তকবীরউলার নামাজ পড়ি ওর চাইতে আমি ভালো, এরকমটি মনে করা যাবে না। ইবলিসের বহুত সেজদা ছিল, ইবলিসের বহুত তাসবিহ ছিল, কিন্তু মালউন হয়ে গেছে। আবার কেউ সারা জীবন মূর্তি পূজা করে আল্লাহর দয়া মায়া লইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু সিলের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাওয়া গেছে, দুনিয়ায় পাওয়া গেছে। এই কারণে আমলের গর্ব নাই, আমলের তাকাব্বুর নাই, ন্যূনতম ছোট ছোট কিছু যোগ্যতার তাকাব্বুর, যোগ্যতার তাকাব্বুর, যোগ্যতার অহংকার, ক্ষমতা, হের সুপারিশ। চেয়ারম্যান সাহেব শুনি, সে ইউনিয়নের একজন নেতা, তার কথা চেয়ারম্যান সাহেব নিবে অথবা তার কথা এমপি সাহেব নিবে, এই কারণে তার দাপট। আচ্ছা, এই দাপটই যদি, দাপটের এই পাওয়ার যদি মানুষের দাপটের কারণ হয়, তাইলে এই পাওয়ার তো সবচেয়ে বেশি ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোনো কিছু বললে আল্লাহ সরকারের নিয়ম পাল্টায় আল্লাহ এটা শুনে, মানে নবীজির পাওয়ার কত, আমার নবীর রূপ সৌন্দর্য কত। মা বুলিদাল খাওয়াবুন সুলবি আদান ওয়ালা বি জিনানিল খুলদি মিসলুকা আখার। আল্লাহর রাসূলের চেয়ে সুন্দর কিছু আল্লাহর জান্নাতের ভিতরেও নাই। আল্লাহর রাসূলের শিক্ষাগত যোগ্যতা কত, অতীত ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল কি সব ইলম আল্লাহ দান করেছেন? আল্লাহর রাসূলের মুজিজার যোগ্যতা কত, ইন্তেখাবে দস্তরে তাকওয়িনে আলম জাতিহু বরতরজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কত, আল্লাহ আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাসূল যা পাঠায় ওইটাই গ্রহণ হয়, কোনটা কোনো ফাইল ফেরত হয় না। আল্লাহর রাসূল যদি কোনো ফাইল পাঠায় আল্লাহর কাছে ওই ফাইল ফেরত নাই, যদি ফাইলটা নিয়মের উল্টাও হয় তাও আল্লাহ ওইটা কবুল করে লয়। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা উদাহরণ দিতেছি, যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীর এক সাহাবী হুযায়ফা আসতেন, হযরত হুযায়ফা আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আমি ছোটকালে একটা বাচ্চা আনছিলাম ঘরে পালতে, বাচ্চাটারে নিজে পালছি, কয়েকদিন আগে ওইটা বালেক হয়েছে। ওগো আল্লাহর নবী, বালেক হয়ে গেছে, এখন যে আমার বোন লোকে দেখা করে এটা আমার ভালো লাগে না, বালেক হয়ে গেছে, তার সাথে পর্দার বিধান এসে গেছে, সুতরাং ছেলেটাও পর্দা করবে, আমিও পর্দা করব, আমার বিবিও পর্দা করবে। কিন্তু ওগো আল্লাহর নবী, আমি যখন বাইরে থাকি না, মা তো ছোটবেলায় ছেলেটাকে আদর করে পালছে, এই কারণে আমার বিবিও আমার ওই ছেলেটারে ছেলের মতো আদর করে, আর ওই ছেলেটাও আমার বিবিরে সারা যেন বাঁচে না, মা মা করে জান দেয়। কিন্তু আল্লাহর নবী বালেক হয়ে গেছে, পর্দা তো ফরজ, এগুলো আমার ভালো লাগতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ব্যবস্থা করবে লাগছে। আল্লাহর রাসূল বলেন মুদ্দাতে রিজাত হলো 2 বছর। মুদ্দাতে রিজাত 2 বছর। দুধ সন্তান যদি কাউরে বানাইতে হয় তাহলে 2 বছর বয়সের ভিতরে মাসসাতুন আও মাসসাতান, এক চশম অথবা দুই চশম দুধ যদি কোনো বাচ্চা যদি কোনো মহিলার স্তন থেকে চেটে খায় সাথে সাথে রেজাতের হুকুম কায়েম হয়ে যায়, ছেলেটা এই মহিলার আসল ছেলে হয়ে যায়। এক ফোঁটা দুধের কারণ হলো 2 বছরের আগ পর্যন্ত বিজ্ঞানও বলে 2 বছরের আগ পর্যন্ত এক ফোঁটা শাল দুধ এইটাও সন্তানের সর্বোৎকৃষ্ট খাবার, যার দ্বারা সন্তানের দেহ গঠন সুন্দর হয়। সুতরাং যদি কোন বাচ্চা তার দুধ মায়ের স্তন থেকে টেনে খায়ালায় 2 বছর হাওলাইনি কামেলাইন জিতা 2 বছরের মুদ্দাতের ভেতরে যদি কামটা হয় তাহলে দুধ সন্তান হয়ে যায়, দুধ বোন হয়ে যায়, দুধ ছেলে, দুধ বোন, দুধ ভাই, এটা আপন ছেলে, আপন বোন, আপন ভাই, আপন বোনের মতন। আপন বোনের সাথে যেমন পর্দা নাই, দুধ বোনের লগে পর্দা নাই, আপন ভাইয়ের লগে যেমন পর্দা নাই, দুধ ভাইয়ের লগে এরকম পর্দা নাই। এক ফোঁটা দুধের কারণে মুদ্দাতে রিজাত কায়েম হয়ে গেছে। কিন্তু আল্লাহর বিধান হলো 2 বছরের ভিতরে লাগবো, 2 বছরের বাইরে যদি হয় তাহলে হবে না, এটা হলো আল্লাহর বিধান। কিন্তু আল্লাহর রাসূলের ক্ষমতা সুপারিশটা কি রকম কবুল হয় আল্লাহর কাছে। আল্লাহর রাসূল বলে হুযায়ফা, সবার সন্তান রেজাতের বিধান 2 বছরের ভিতরে, কিন্তু তোমারটা পার্সোনাল, আমি আল্লাহরে বলে দিতেছি দুধ গাইলা আইনা তোমার এই পালক পুত্রটারে খাওয়ায় দাও। 15 বছর বয়সে কাউরে দুধ খাওয়াইলে হে পোলা হয় না, 16 বছর বয়সে কাউরে দুধ খাওয়ান যায় নাই। আরে বালেক মানুষ দুধ খাওয়ান যায় নাকি? এই এক ফোঁটা দুধকে তার দেহে উপকার করবে, বিজ্ঞানও বলবে উপকার করবে না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা আলাদা। আল্লাহ পাক কি আল্লাহর রাসূল বলে দিলেন ও আল্লাহ করব কি, আল্লাহ পাক বন্ধু কান্ডা করে দেন, কাপে করে একটু দুধ আয়না হুযায়ফার পালক পোলারে খাইয়ে দেন, এটা ছেলে হয়ে যাবে। আল্লাহু আকবার, এটাই ছেলে হয়ে যাবে। আপনার কারণে এই জায়গায় আমি পাওয়ার পাল্টায় দিলাম। এইটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীয়ুল নবীর পাওয়ার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম পার্সোনাল কারোর জন্য কিছু বললেও আল্লাহ এটা গ্রহণ করে। যেমন কুরবানির বিধান হলো নামাজের পরে কুরবানি দেওয়া লাগবে, নামাজ পড়বে তারপরে কুরবানি দিবে, নামাজের আগে কুরবানি দিলে কুরবানি হবে না। এক সাহাবী নামাজের আগে কুরবানি দিয়া আল্লাহর রাসূলের কাছে কয়, আল্লাহর নবী ঈদের নামাজ পড়তেছি, আল্লাহ দিলে কুরবানিটা সাইরা লাইছে, কয় তুমি ঈদের নামাজ না পড়া কুরবানি ইনশাআল্লাহ কেমনে? কয় তেমনে কুরবানি দিয়া লাইছি। কয় খালি দিছো নাকি? কয় আরে খালি কি দিছি, গরিব মানুষ যাদের খাওয়ার নাই তাদের সবাইকে গোশত বণ্টন করে দিয়ে হইছে, গোশত বণ্টন করে খায় আসি। আল্লাহর রাসূল বলেন তোমার কুরবানি হয় নাই, কারণ নামাজের আগে কুরবানি না, আল্লাহর বিধান হলো আগে নামাজ পরে কুরবানি। তুমি এটা কি করলা? সাহাবী কয় তাহলে এটা আমার কি হইলো, কি করলাম তাহলে এটা? আল্লাহর রাসূল কয় এটা গোশত বিতরণ হইলো। এটা কুরবানি হয় না, এটা কি হইছে? গোশত বিতরণ হইছে, এটা কুরবানি হইছে না? সাহাবী কয় হায় 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 আমার কুরবানির কি দশা হইব, এখন আমি কুরবানি কই পামু? আল্লাহর রাসূল বলে কেন তোমার ঘরে কি আর কোন ছাগল ভেড়া নাই না? কয় একটা আছে কিন্তু এটা তো 1 বছর বয়স হয় না, 1 বছর বয়স না হলো কি কুরবানি চলবো? আল্লাহর রাসূল বলে কি কারোটা চলবো না, কিন্তু আল্লাহরে বলে দিতেছি তোরটা চলবো। আল্লাহকে বলে দিতেছি তোরটা চলবে, কারোর কুরবানি 1 বছরের নিচে দিলে হইতো না, কিন্তু তোরটা 6 মাস সমস্যা নাই বলে দিতেছি, দিয়া ভালো। আল্লাহ তাআলা বলে বন্ধু আপনি বলছেন ঠিক আছে করে নিলাম। এই রকম যারপর তিনি যদি চাইতেন ওহদ পাহাড়কে স্বর্গ বানাইবেন, ওহদ পাহাড় স্বর্গ বানাই দিতেন। তিনি যদি চাইতেন আরবের রাজত্ব একা করবেন, এক ফোঁটা ঘাম ঝরবে না, রক্ত ঝরবে না, সারা দুনিয়ার রাজত্ব করবেন যদি চাইতেন, তাও তিনি পাইতেন। কিন্তু সেই পয়গম্বরের অহংকার নাই, তিনি একটা বৃদ্ধার ছাগলের দুধ দহন করে দিতে হাজির হয়ে যায়। আর 3 পয়সার বৈরাগী ভাতের কয় না, হ্যাঁ 3 পয়সার বৈরাগী ভাতের কয় না। 3 পয়সার মানুষ হয়ে তোমার তাকাব্বুরের জ্বালায় জমিনে হাঁটা যায় না, মইরা লও ও তাকাব্বুর, তোর বিচার আল্লাহ করবে, আল্লাহ করবে, আল্লাহ করবে, তাকাব্বুর করো। আল্লাহ তাআলা মুতাকাব্বিরকে পছন্দ করেন না, সুতরাং আল্লাহর পছন্দের সিফাত হলো তাকাব্বুর ভেতরে থাকবে না, এটাই আল্লাহর পছন্দের। আমরা তাকাব্বুর রাখব না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আরেকটা ফতোয়া শুনেন, কেউ যদি তাকাব্বুরকারী হয়, অহংকারকারী হয়, অহংকারীর সাথে অহংকার করাই নমনীয়তা ভদ্রতা হয়ে যায়। আত-তাকাব্বুরু মা'আল মুতাকাব্বিরি তাওয়াযু, অহংকারীর সাথে অহংকার করা ইবাদত। অহংকারীর সাথে অহংকার করে যদি কারোর গর্দান চলে যায়, তাইলে সে আব্দুল্লাহ ইবনে জুবায়ের হয়ে যায়, জুবায়ের হয়ে যায়, সাইদ ইবনে জুবায়ের হয়ে যায়। তোমাদেরকেও নসিহত করছি, আমাকেও নসিহত করছি, মুতাকাব্বির অহংকারী আমরা হব না। আমাদের নবী অহংকারী নয়, আমাদের নবী নমনীয়, ভদ্রতা, নম্রতা, ভদ্রপ্রতি। সুতরাং আমরাও নম্র ভদ্র। কিন্তু কাফের মুশরিকরা যখন অত্যাচার শুরু করে, তখন নবী ভদ্র নমনীয় খালি না, তখন নবী বলে আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। মুসলিম হিসেবে সকল তাগুতি শক্তিকে জানায় দাও আমি মুসলিম, আমি নবীও, কিন্তু আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি শাহজালালের সন্তান, আমি শাহ মাখদুমের সন্তান, আমি হাফিজের সন্তান, আমি ব্যক্তির সন্তান, আমি মুফতি আমিনের সন্তান, আমি আহমদ শফির সন্তান, আমি জনাব বাবুলের সন্তান, আমি পীর সাহেব তারপরের সন্তান, আমি নবপুরের সন্তান, আমি ইতালির সন্তান, আমি আমরা মাননীয় সরকারের বিরোধী না, তবে আমরা তাগুতি শক্তিকে জানায় দেই করতে তোমাদের আহ্বান করা হলে তোমরা তৈরি থাকবে ইনশাআল্লাহ। তখন আর তাওয়াজু না, তখন কি না কি নিয়ে মোকাবেলা করবেন? ওই ইংরেজদের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম রাস্তায় বেরিয়েছিলেন তখন বলা হয়েছিল কি দিয়ে মোকাবেলা করবেন, খেলবেন কি দিয়া, তখন তাসবিহের পরে দিয়ে বলেছিলেন এই কাদিয়া খুলবো, একটা একটা করে দাঁড়া থাকবো, একটা একটা করে আসমান থেকে নামাবো, আসমান থেকে নামাবো। সুতরাং मोमिन मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा, सोबर कर चुका है अरे कुफार की इम्तिहा हमारा। मोहतरम हाजिर, तबे नमनीयता भद्रता, भद्रता এটা মুমিনের অলংকার, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই ভদ্রতার মানব তোমরা হবে তো ইনশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এদেশের মাদ্রাসাগুলো ভদ্রতা শিখায়, এদেশের মাদ্রাসা জঙ্গিবাদ শিক্ষা দেয় না, সন্ত্রাস শিক্ষা দেয় না, মারামারি শিক্ষা দেয় না, মার খাওয়া শিখায়, মার খাওয়া শিখায়, কাফের আদর্শ শিক্ষা দেয়, কাফের আদর্শ শিক্ষা। সুতরাং মাদ্রাসা দরকার আছে না নাই? হাজার হাজার জনতা আজকে আপনারা একত্রিত হয়েছেন, এই মাদ্রাসাটা সহায়ক করেছে রাসেল সরকার ভাই, উনিও এই মাদ্রাসাটার দিকে খেয়াল রেখেছে। আরো কিছু এই সরকার বংশের যারা, তারা এই মাদ্রাসাটাকে নিগরানি করতেছে, দেখতেছে, আপনারাও ওর সাথে সামিল থাকবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটি চারা অনেক দামি, ছোট্ট একটি গাছ যেমন অক্সিজেন বিতরণ করে, ছোট্ট একটি মাদ্রাসা ভদ্র সন্তান বিতরণ করে, ভদ্র সন্তান বিতরণ করে। মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। আপনারা সবাই আসছেন, এখন যদি অল্প কিছু ওকে সহযোগিতা করেন, এই করোনার সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তৌফিকে কুলায় যদি একটু সহযোগিতা করেন অনেক দূর আগে এগিয়ে যেতে পারে।